নাম্বার 10, স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা। স্প্যানিশ ফ্লু নামে পরিচিত 1918 সালের জানুয়ারি মাসে প্রথম শনাক্ত হয় এই ভাইরাসজনিত রোগটি। এই রোগটি সেই সময় 50 কোটি লোককে আক্রান্ত করেছিল। দেশের সীমান্ত ছাড়িয়ে এটি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, এমনকি দূরবর্তী দ্বীপগুলোতেও। যদিও এই মহামারী সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি, তবে অনেক বিশ্লেষক মনে করে এই রোগের ফলে সেই সময়কার সারা পৃথিবীর মোট জনসংখ্যার 3-5% লোক মারা যায়, অর্থাৎ মোট 5 কোটি লোক সেই সময় মারা গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈনিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সময় এই ভাইরাসকে আরো মারাত্মক করে তোলে, এবং মূলত তাদের ফলেই সারা পৃথিবীতে এটা খুব সহজেই বিস্তার লাভ করেছিল। মানুষের ইতিহাসে যত মারাত্মক মহামারী হয়েছে তার মধ্যে এটি অন্যতম। নাম্বার 9, করোনা ভাইরাস। ভাইরাসজনিত রোগের কথা বললে অবশ্যই বর্তমান সময়ের আতঙ্ক নোভেল করোনা ভাইরাস সম্পর্কে বলতেই হবে। সম্প্রতি এই ভাইরাসটির বিস্তার ঘটেছে চীনের উহান প্রদেশে। ভাইরাসটি মূলত প্রাথমিকভাবে সর্দি কাশির মতো লক্ষণ দিয়ে শুরু হয়। এই ভাইরাসটি খুব দ্রুতই সারা পৃথিবীর অনেক দেশে ছড়িয়ে পড়ছে এবং খুব মারাত্মকভাবে একজন থেকে আরেকজনের শরীরে আক্রমণ করছে। এটি ছড়িয়ে পড়ার প্রক্রিয়া খুবই সহজ, এর ফলে মানুষ দ্রুত আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। সারা পৃথিবীর মানুষের জন্য এটি আরেকটি নতুন গ্রেট থ্রেড হিসেবে দেখা হচ্ছে। এটির প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা দিয়েছে নিউমোনিয়ার মতো লক্ষণ, তারপর আস্তে আস্তে এটি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অকার্যকর করে দেয়, আর যার ফলস্বরূপ মানুষের খুব করুণ মৃত্যু হয়। যেহেতু এখনও এর কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, সুতরাং এখন পর্যন্ত এটি অনেক মারাত্মক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আশা করা হচ্ছে খুব অল্প সময়ে এই প্রাণঘাতী রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হবে এবং মানুষ করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পাবে। এই ভাইরাসের লক্ষণ কি এবং এটি হলে কি করণীয়, এ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আরও কয়েকটি ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পাবেন। নাম্বার 8, ইবোলা ভাইরাস। মধ্য আফ্রিকার উত্তরাংশে কঙ্গো উপত্যকায় প্রবাহিত ইবোলা নদী থেকে ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম 1976 সালে এই ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করা হয়। মাবুর্গ ভাইরাসের সাথে এই ভাইরাসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা 1967 সালে প্রথম আবিষ্কৃত হয়েছে। এই দুটি ভাইরাসই ফিলোভিরিডায়ের পরিবারের সাথে জড়িত এবং মানব দেহে অত্যন্ত ভয়ঙ্কর সংক্রমণের জন্য দায়ী। ইবোলা ভাইরাসের 5টি ভিন্ন নাম রয়েছে: ইবোলা জায়রে, ইবোলা সুদান, ইবোলা আইভেরি কোস্ট, ইবোলা রেস্টন এবং ইবোলা বুন্দি বুগিও। এই নামকরণগুলো ছড়িয়ে পড়া এলাকার নাম অনুসারে হয়েছে। কিছু প্রাণীর শরীরের রক্তে এই ভাইরাস বসবাস করে। বিজ্ঞানীরা মনে করতেন যে সকল প্রাণী এই ভাইরাস বহন করে সেগুলো মূলত কয়েক প্রজাতির বানর অথবা কলাবাদুর। ইবোলা বায়ুবাহিত রোগ নয়, অথবা আক্রান্ত শরীরের কাছে গেলেও হয় না। আক্রান্ত ব্যক্তির শরীর থেকে রক্ত, লালা, ডায়রিয়া, বমি, পানি ইত্যাদি যদি কোনোভাবে আপনার পেটে প্রবেশ করে, তবে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির শরীর থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়, ডায়রিয়া এবং বমিতে রক্তপাত হতে থাকে, নাক, মুখ, যোনিনালি থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, যা সত্যি খুবই বীভৎস, এবং পরবর্তীতে এভাবেই রোগী মৃত্যুবরণ করে। নাম্বার 7, মারবার্গ ভাইরাস। 1967 সালে মানুষ এই ভাইরাসটি সম্পর্কে সর্বপ্রথম ধারণা পায়। জার্মানির মারবার্গে এটি পরীক্ষাগারে হঠাৎ করে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সেই সময় 31 জন লোক এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল। এদের মধ্যে 7 জন মারাও যায়। জানা যায় প্রথম ব্যক্তিটি আক্রান্ত হয়েছিলেন তিনি উগান্ডা থেকে আফ্রিকার সবুজ বানর নিয়ে এসে গবেষণা করেছিলেন, আর এই বানর আক্রান্ত হয়েছিল বাদুড় থেকে। এই ভাইরাসে আক্রান্ত রোগীরা প্রথমে হেমোরাজিক জ্বরে ভুগতে থাকে, এরপর শরীরের বিভিন্ন অংশের রক্তপাত ঘটে এবং রোগী মারা যেতে থাকে। প্রথমে ইউরোপে শুরু হলেও ভাইরাসটি মারাত্মক আকার ধারণ করে আফ্রিকার বিভিন্ন দেশ, উগান্ডা, জিম্বাবুয়ে, কঙ্গো, কেনিয়া, অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকায়। সে সময়ে অনেক শ্রমিকরাও এই রোগে আক্রান্ত হয়েছিল, কারণ ছিল খনিতে বাদুড়ের বসবাস, কারণ তারা সেই সব খনিতে কাজ করত যাতে লক্ষ লক্ষ বাদুড় রয়েছিল। প্রথম যখন এই ভাইরাস ছড়ায় তখন এই রোগে মৃত্যুর হার ছিল শতকরা 25%, কিন্তু 1998 সাল থেকে 2000 সালে কঙ্গোতে এই ভাইরাসে শতকরা 80% রোগীর মৃত্যু হয়েছিল। নাম্বার 6, ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল হচ্ছে একটা থিওরি যেখানে বলা হয় প্রত্যেক জিনিসই অতি ক্ষুদ্র অণু বা কণা দ্বারা গঠিত। এগুলো বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে শুরু করে সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে,
আমাদের শরীর এইরকমই ন্যানো পার্টিকেল দ্বারা গঠিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমাদের শরীরে মিউনো পার্টিকেল পরের মতন কিছু ফ্যাক্ট রয়েছে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন সেলকে অকার্যকর করে দিতে পারে। সময়ের সাথে সাথে এগুলো অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে, যদিও এর প্রতিক্রিয়া আমরা তৎক্ষণাৎ বুঝতে পারি না। আস্তে আস্তে এগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অন্য ভাইরাসগুলো যেখানে অল্প সময়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কিন্তু এই সিস্টেম মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং এর ব্যাপকতা অনেক মারাত্মক, কারণ এই জিনিসটি প্রত্যেকটি মানুষের ভেতরেই রয়েছে। এটা মানুষের ডিএনএকে ধ্বংস করে দিতে চায়, আর যার ফলে মানুষের শরীরে বিভিন্ন রকম ভাইরাসের আক্রমণ সহজ হয়ে যায়। এই ব্যাপারে আমাদের এখনই সতর্ক থাকা উচিত। নাম্বার 5, মাঙ্কি পক্স ভাইরাস। এই ভাইরাসটি প্রথমে পশ্চিম আফ্রিকা এবং মধ্য আফ্রিকাতেই শুরু হয়। সর্বপ্রথম এটা আক্রমণ করে বানরকে। এটি ছিল 1958 সালের একটি ঘটনা। পরবর্তীতে 1970 সালে এই ভাইরাসটি প্রথম মানুষের মধ্যে পাওয়া যায়। যদিও এই ভাইরাসটি খুব অল্পতেই নির্মূল করা সম্ভব হয়েছিল, কিন্তু এর বিস্তৃতি খুব দ্রুত ঘটেছিল। এই ভাইরাসে আক্রান্ত হলে শতকরা 10 জন ব্যক্তি মৃত্যুবরণ করত। এই ভাইরাসটি প্রথম কোনো আক্রান্ত প্রাণীর আঁচড় বা কামড় থেকে মানুষের মধ্যে সংক্রমণ করে এবং পরবর্তীতে মানুষ থেকে মানুষে এটা সংক্রমিত হতে থাকে। এর প্রধান লক্ষণ হচ্ছে মাংসপেশের ব্যথা, জ্বর এবং প্রচুর পরিমাণে ক্লান্তি বোধ। আক্রান্ত হওয়ার মোটামুটি 20 দিন পর এর লক্ষণ প্রকাশিত হতে থাকে এবং এর লক্ষণ প্রায় 2 মাস অবধি মানুষের মধ্যে বিরাজ করে। প্রথম অবস্থায় বানরের আগে এই ভাইরাসটি ইঁদুরের মাধ্যমেই ছড়াতে থাকে। নাম্বার 4, আর্কটিক পারমাফ্রস্ট। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক প্রাণী তাদের অস্তিত্ব হারাচ্ছে। এদের বেশিরভাগই হচ্ছে বরফের অঞ্চলগুলোতে, কিন্তু আশঙ্কার ব্যাপার এই যে তাদের মরদেহগুলো একইভাবে একই স্থানে অনেক লম্বা সময় পড়ে থাকার ফলে এখান থেকে অনেক মারাত্মক ভাইরাসের সৃষ্টি হচ্ছে। এই ভাইরাসগুলো বরফের ঠান্ডা পরিবেশে নিজেদেরকে যথেষ্ট শক্তিশালী হিসেবে এখনও জীবিত রেখেছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 30,000 খুবই মারাত্মক ভাইরাসের সন্ধান পেয়েছে, যেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে এর মারাত্মক প্রভাব দেখা দিতে পারে পুরো বিশ্বে। আর এটা হতে পারে মানবজাতির ধ্বংসের জন্য একটি যথেষ্ট কারণ। ইতিমধ্যে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে মারাত্মক অ্যান্থ্রাক্স আক্রমণ করেছে। প্রচুর পরিমাণে প্রাণীর পাশাপাশি অনেক মানুষও মারা গিয়েছে এই সব রোগে। আশঙ্কা করা হচ্ছে এসব যদি সব জায়গাতে ছড়িয়ে পড়ে তাহলে মানুষের নিশ্চিহ্ন হওয়ার পেছনে এর চেয়ে বড় আর কোনো কারণ হতে পারে না। নাম্বার 3, মেনিনগোকাল মেনিনজাইটিস। এই ভাইরাসটি মূলত মানুষের মস্তিষ্কে আক্রমণ করে। এটি খুবই ছোঁয়াচে একটি ভাইরাস। যে কোনো মানুষ আক্রান্ত কোনো মানুষের হাঁচি অথবা কাশির সংস্পর্শে আসলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই ভাইরাস আক্রমণের লক্ষণগুলো হচ্ছে অতি উচ্চ মাত্রার জ্বর এবং প্রচুর পরিমাণে মাথা ব্যথা। এর পাশাপাশি আরও কিছু অনির্দিষ্ট লক্ষণ রয়েছে, সেগুলো ব্যক্তি এবং স্থানভেদে পরিবর্তন হতে পারে। এর ভ্যাকসিন বের হলেও সেটি মূলত প্রতিরোধক, এর কোনো প্রতিষেধক বের হয়নি। এটি হওয়ার পর আর কোনো চিকিৎসাই নেই, তাই এটি হওয়ার আগেই ব্যবস্থা নিতে হয়। এর ব্যাপকতা এবং ভয়াবহতা পুরো ইউরোপ সহ এশিয়া অঞ্চলেও বেশি লক্ষ্য করা যায়। এটা হলে মানুষের মৃত্যুর সম্ভাবনা 50%-এরও বেশি। যদি এটি ব্যাপক আকার ধারণ করে তাহলে এই পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার নয়। নাম্বার 2, ব্ল্যাক ডেথ। কালো মৃত্যু বা কালো মরক মানব সভ্যতার ইতিহাসে একটি বিভৎস, অমানবিক ও কালো ইতিহাস বহন করছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারীর কবলে 1346 সাল থেকে 1353 সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশের 75 থেকে 200 মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। এই মহামারীর কারণ সম্পর্কে ভিন্ন তথ্য রয়েছে। 2010 এবং 2011 সালের বিজ্ঞানীরা এই মহামারীর শিকার হওয়া উত্তর এবং দক্ষিণ ইউরোপের অধিবাসীদের ডিএনএ বিশ্লেষণ করে। এতে ইয়ারসেনিয়া পেটিস ব্যাকটেরিয়া, যা প্লেগ রোগের মতন, এক জীবাণুকে দায়ী করে। মধ্য এশিয়ার সমভূমিতে এই রোগের উৎপত্তি বলে ধারণা করা হয়। বণিকদের জাহাজে বসবাস করা কালো ইঁদুর এবং মাছি ইঁদুর নামের দুই প্রজাতির মাধ্যমে এটি ভূমধ্য সাগর এবং সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। ইউরোপের মোট জনসংখ্যার 30-60% মানুষ এই রোগে আক্রান্ত হয়েই মারা যায়। এই মহামারীর কবলে 1400 শতাব্দীর বিশ্ব জনসংখ্যার 450 মিলিয়ন থেকে 350 থেকে 375 মিলিয়নে নেমে আসে। নাম্বার 1, সোয়াইন ফ্লু। 2009 সালের এপ্রিল মাসে পুরো পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারণ বলে চিহ্নিত হয়েছিল এই ভাইরাসটি।
এটি মূলত শুকুরের মাঝেই পাওয়া যেত, যা কিনা শুকুরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত। অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতনই এটি শ্বাসনালীতে আক্রমণ করে। 2009 সালের আগে সোয়াইন ফ্লু ভাইরাস মানুষকে আক্রান্ত না করলেও ধারণা করা হয় 2009 সালের এপ্রিলে উদ্ভব হওয়া ভাইরাসটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত লোকের সংখ্যা ছিল 6,10,00,000, যার মাঝে মৃত্যু হয়েছিল 5,75,400 রোগীর। বিশ্বের প্রায় সব মহাদেশেই এই মারাত্মক ভাইরাসের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। সবচাইতে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। বর্তমান আধুনিক বিশ্বে এটি সবচাইতে ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত রোগ, যাতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। মানব মৃত্যুর এই দৃশ্যগুলো পৃথিবীর প্রায় সকল মানুষকেই নাড়া দিয়েছিল। এগুলো অনেকগুলো ভালোবাসতেন, কেন ভালোবাসতেন এ বিষয়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, এবং অবশ্যই এই খাবারগুলো আপনারাও পছন্দ করবেন বলে আমি আশা করি। আমি শুরুতে 5 নম্বর খাবার দিয়ে শুরু করছি, আর সেটি হচ্ছে ছাগলের গোস্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারের তালিকায় 5 নম্বরে রয়েছে ছাগলের গোস্ত। সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায়ের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে টুকরো রুটি ও গোস্তের একটি গামলা উপস্থিত করা হলো। অতঃপর তিনি রান খেলেন, আর ছাগলের গোস্তের মধ্যে সেটাই ছিল তার নিকট সবচেয়ে প্রিয় খাদ্য। সহিহ বুখারীর আরও একটি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তার কাছে রান ভালো লাগত এবং তিনি রানে চিহ্নিত করে দিতেন, এবং দেখতেন ইয়াহুদিরাও তাকে অনুসরণ করে চিহ্নিত করছে। তাহলে এ দুটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশতের রানের অংশটুকু বেশি পছন্দ করতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে আমিষ আমাদের খাদ্যের 6টি উপাদানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান, আর ছাগলের গোশত আমিষের একটি কারখানা। বলা যেতে পারে পৃথিবীতে যত আমিষযুক্ত খাবার আছে তার মধ্যে ছাগলের গোশত শ্রেষ্ঠ খাবারের একটি। বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডের নানান রকম সমন্বয়ে গঠিত হয় এক একটি আমিষ। অধিকাংশ আমিষে 100 থেকে 1000টি অ্যামিনো অ্যাসিড থাকে। মানব দেহে ডিএনএ ও আরএনএ তৈরির জন্য অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। এছাড়া ইমাম জোহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোশত 7 প্রকার শক্তি বৃদ্ধি করে। তার মধ্যে রয়েছে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করা, লাবণ্য পরিষ্কার করা এবং পেটকে সংকুচিত করা অন্যতম, যেটা সাধারণ চিনিতে থাকে 3-4%। পানি তার ওজনের তুলনায় পরিমাণে 75% হয়ে থাকে। পটাশিয়াম, সোডিয়াম, লবণ, চুন ও ম্যাঙ্গানিজ উল্লেখযোগ্য পরিমাণে থাকে, যা আমাদের শরীরকে করে তোলে আরও স্ট্রং ও সুঠাম। 4 নম্বর হচ্ছে মাখন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্যগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে মাখন। সুনানে আবু দাউদের 325 নং হাদিসে বুসরি আর সুলামিনের 2 পুত্র বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন, অতঃপর আমরা মাখন ও খেজুর উপস্থাপন করলাম, কারণ তিনি মাখন ও খেজুর সবচেয়ে বেশি পছন্দ করতেন। মাখন হচ্ছে উট, গরু বা ছাগলের দুধের বিশেষ অংশ। মূলত দুধ অনেক ঝাঁকুনির ফলে মাখন তৈরি করা হয়। মাখনে বিভিন্ন গুণাগুণ রয়েছে এবং এতে দুধের উপকারিতাও বিদ্যমান। যেহেতু এতে অনেক চর্বি থাকে, তাই এটি তাপ শক্তি বৃদ্ধির অধিক সহায়ক হয়ে থাকে। অধিক ঝাঁকুনির ফলে তৈরি বলে এটি চিকিৎসা ক্ষেত্রে খুবই উপকারী। এটি রক্তের শিরাগুলোকে শক্তিশালী করে, দুরারোগ্য কাশি কমাতে সহায়তা করে। এছাড়াও ফোঁড়া সারাতে এটি কার্যকরী ভূমিকা রাখে। মাখন জয়েন্টের শক্ত হয়ে যাওয়া প্রতিরোধ করে, সেই সাথে আর্থ্রাইটিসও প্রতিরোধ করে। এছাড়া এই উপাদানটি প্রচুর পরিমাণে ক্যালসিয়ামযুক্ত হওয়ায় হাড় শক্ত ও মজবুত করে। মাখনের এত এত উপকারিতা থাকা সত্ত্বেও চিকিৎসকরা পরিমাণ মতো খেতে পরামর্শ দিয়ে থাকেন, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে চর্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পরিমাণ মতো খেতেন, কিন্তু পছন্দ করতেন। 3 নম্বর খাবারটি হচ্ছে লাউ বা কোদো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় খাবারগুলোর মধ্যে 3য় স্থানে যেটি রয়েছে সেটি হলো লাউ বা কোদু। ইতিপূর্বে আমরা যে দুটি খাবার নিয়ে আলোচনা করেছি তা ছিল ফ্যাট বা চর্বিযুক্ত। লাউ বা কোদু হচ্ছে সবজির আইটেমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় খাবার। আমি নিশ্চিত বাঙালিদের অনেকেই
সবজির মধ্যে লাউ অনেক পছন্দ করেন, যে খাবারটি আমাদের দেশে জনপ্রিয় সহজলভ্য একটি সবজি। সহি বুখারী কিতাবুল আতিমাহ অধ্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন। তার এক দর্জি বন্ধুর নিকট আসলেন, সে নিয়ে আসলো লাউ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খেতে লাগলেন। সে ব্যক্তি বললেন, আমি লাউ খেতে পছন্দ করতাম যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দেখেছি। ইবনে কাইয়িমিয়া রাহমাতুল্লাহ বলেন, কোদু বা লাউকে আরবিতে ইয়াকতিন বলা হয়, যা হলো কোমল ও পানীয়। এটা এমন সতেজ যারা গরমে আক্রান্ত তাদের উপকার করে। এছাড়া এটি প্রবল মাথা ব্যথাতে বিশেষভাবে উপকারী, যখন তা পানীয় খাদ্য হিসাবে ব্যবহার করা হয় অথবা তা দ্বারা মাথা ধৌত করা হয়। যেভাবে ব্যবহার করা হোক না কেন, তা পেটকে শীতল রাখে। গরমে আক্রান্তদের এর চেয়ে দ্রুত উপকারের ব্যবস্থা আর নেই। এছাড়া কোদুর পানি টিউমারের ক্ষেত্রে উপকারী এবং তীব্র জ্বরে আক্রান্ত লোকদের এটি অত্যন্ত উপকার করে থাকে, কেননা তা ভিটামিন এ এর একটি ভালো উৎস এবং ওজন অনুসারে তার 90.7% হচ্ছে পানি, 0.2% চর্বি এবং 1.1% প্রোটিন রয়েছে। এছাড়া শর্করা রয়েছে 6.4% এবং লৌহ ও চুনের পরিমাণ রয়েছে যথেষ্ট পরিমাণ। সবকিছু ছড়িয়ে কোদুতে যে উপকারিতা রয়েছে তা হলো এর বীজ একমাত্র পরিপূর্ণ ঔষধ যা পাকস্থলীর টিউমার দূর করতে বিশেষ ভূমিকা রাখে। তাই যখনই আপনারা লাউ বা কোদু ঘরে পাক করবেন, অবশ্যই বীজগুলো ফেলে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব দিয়েছেন, বর্তমান বিজ্ঞানও তার সমর্থন দিয়েছে। দ্বিতীয় নম্বর পছন্দের খাবারটি হচ্ছে খেজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খাদ্যের তালিকায় দ্বিতীয় স্থানে যা রয়েছে সেটি হলো খেজুর। খেজুরের কথা বলতে আমাদের মাথায় সৌদি আরব সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের কথা চলে আসে। আবু দাউদের একটি হাদিসে সাহাবী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর সবচেয়ে বেশি পছন্দ করতেন। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাছের মধ্যে এমন এক প্রকার গাছ আছে যা মুসলমানদের মতো, তা হলো খেজুর গাছ। অর্থাৎ মুসলমানরা যেমন বরকতপূর্ণ, তেমনি খেজুরও বরকতপূর্ণ, কেননা যখন তার ফল হয় তখন থেকে শুকিয়ে যাওয়া অবধি তা খাওয়া যায়, বরং শুকিয়ে গেলে দাম, উপকারিতা ও স্বাদ বৃদ্ধি পায়। খেজুর এমন একটি খাবার যা সব সময় খাওয়া যায়, কি শীত কি বর্ষা কি গ্রীষ্ম, সব ঋতুতে খাদ্য হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের মধ্যে খেজুর একটি। এতে রয়েছে প্রচুর পরিমাণ খাদ্যগুণ, যেমন ভিটামিন বি, সি, আয়রন এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা হৃৎপিণ্ড ও রক্তচাপের জন্য খুবই উপকারী। আরও রয়েছে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড, তাছাড়া ট্রিপটোফ্যান, মেলাটোনিন হরমোন, যা ভালো ঘুম হতে সহায়তা করে। আপনি দুটি খেজুর খেয়ে পানি খান, ঘুম চলে আসবে। খেজুর মুহূর্তেই শরীরে শক্তি দেয়। শুকনো খেজুরের শতকরা 80% চিনি এবং সে কারণেই সরাসরি রক্তে চলে যায়, যার কারণে শুকনো খেজুরকে মরুভূমির গ্লুকোজ বলা হয়। তবে এখানে গ্লুকোজ বলা যাবে না, এটিকে ফ্রুক্টোজ বলতে হবে। এবং খেজুরে যে চিনি রয়েছে এতে আপনার শরীরের ক্ষতি হবে না, বাজারের চিনি ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের মতে খেজুরে থাকা উচ্চমাত্রার ভিটামিন বি নার্ভকে শান্ত করে, রক্তচাপ কমাতে সহায়তা করে। খেজুরে রয়েছে ভিটামিন কে। ভিটামিন কে হাড়কে মজবুত রাখতে বিশেষ ভূমিকা রাখে। এই সকল উপকারিতা ছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে খেজুরে। তবে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদেরকে খেজুর না খাওয়াই ভালো। এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে এক নম্বর কোনটি, সেটি হচ্ছে মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের তালিকার প্রথম স্থানটি যে খাদ্য দখল করে নিয়েছে তা হলো মধু, যার উপকারের কথা স্বয়ং মহান রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে উল্লেখ করেছেন। মহান আল্লাহ সূরা নাহলের 69 আয়াতে বলেন, তোমার প্রতিপালক মৌমাছিদের প্রতি নির্দেশ করেছেন এই বলে যে, হে মৌমাছি, তুমি পাহাড়ে, গাছে এবং মানুষের বসবাস স্থলে বাসা তৈরি করবে, এরপর সকল প্রকার ফল থেকে তুমি আহার করবে এবং তোমার প্রভুর সহজ নিয়ম পদ্ধতি অবলম্বন করবে। তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের রোগ মুক্তি। নিশ্চয়ই এ বিষয়ে চিন্তাশীল মানুষের জন্য রয়েছে বহু নিদর্শন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু খুবই পছন্দ করতেন। অন্য আরেকটি হাদিসে রয়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি জিনিসেই রোগ মুক্তি নিহিত, এক বেল টানা, মধু পান করা এবং আগুনে সেঁক দেওয়া।
কিন্তু আমার উম্মতকে আগুনে সেঁক দিতে নিষেধ করা হয়েছে। হাজারো গুণে ভরা মধুতে ফ্রুক্টোজ আছে যা শরীরে শক্তি যোগায়। এর অন্যান্য উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠান্ডা লাগা, কফ, কাশি ইত্যাদি সমস্যা একেবারেই কমে যায়। এছাড়াও প্রাচীন কাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারাতে মধুর ব্যবহার হয়ে এসেছে। 2007 সিডনি বিশ্ববিদ্যালয়ে এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত জখমের উপশমে মধু ডাক্তারি ড্রেসিং এর চেয়েও বেশি কার্যকর। অগ্নিদগ্ধ ত্বকের জন্য মধু খুব উপকারী। আজকাল ছোটখাটো কাটা ছেঁড়া সারাতেও মধু ব্যবহারের কথা বলছেন বিজ্ঞানীরা। অন্য আরেকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধুতে রয়েছে উচ্চ শক্তিসম্পন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এই এজেন্ট শরীরের ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে সারাদিন লড়াই করে। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। মধুতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে, ত্বকের ভাঁজ পড়া বা বড়িয়ে যাওয়া রোধ করে শরীরকে সামগ্রিক শক্তি যোগায় এবং তারুণ্য বাড়ায়। এছাড়াও দৃষ্টিশক্তি বাড়াতে, দেহের তাপ উৎপাদনে, হজমে ও ওজন কমাতে সহায়তা করে থাকে এই মধু। এছাড়াও মধু নিয়ে বিভিন্ন গবেষণা করেছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান। ইনশাআল্লাহ আগামীতে যে কোনো আপডেট আসার সাথে